ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। খালেদা জিয়ার সাজা নিশ্চিত। বিএনপি অভিজ্ঞ আইনজীবীরা মামলা পরিচালনা করতে গিয়ে জেনে গেছেন খালেদা জিয়ার সাজা নিশ্চিত। কেয়ারটেকার সরকারের আমলে করা মামলায় আদালত রায় দেবে, এখানে সরকারের কিছু নেই। রোববার পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের সার্ভিস জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ওয়ারহাউসের উদ্বোধন উঠন শেষে সাংবাদিকদের নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, পায়রা বন্দর চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শাজাহান খান বলেন, বাংলার মানুষ বুঝে গেছে দুর্নীতি মামলার রায় খালেদা জিয়ার সাজা হবে। এ কারণে বিএনপি বলছে সরকার মামলার রায় আগে থেকে নির্ধারণ করে রেখেছে, তবে বিএনপি এ কথার কোনো ভিত্তি নেই। এর আগে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে 21,38,85,269 টাকা ব্যয়ে 80 মিটার দীর্ঘ একটি সার্ভিস জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং 20,97,89,732 টাকা ব্যয়ে 1,00,000 বর্গফুট আয়তনের ওয়ারহাউসের শুভ উদ্বোধন করেন নৌমন্ত্রী। এছাড়াও প্রশাসনিক ভবন, শেখ হাসিনা ফোর লেন সড়ক সহ পায়রা বন্দরের চলমান বিভিন্ন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।